যেমন ইউনিভার্স অফ ডিসকোর্স, এটা আমরা গত লেকচারে দেখে আসছি, তারপর আবার একটু যদি রিভিউ দেই, যে ইউনিভার্স অফ ডিসকোর্স ছিল আপনার ফাজি সেটের ক্ষেত্রে, আমরা ছিল যে ইনপুট স্পেস বা নিউমেরিক্যাল রেঞ্জ, যে আমাদের ভ্যালুগুলো আমরা এক্স ইনপুট ভ্যালু দিতাম, সেই পুরোটাকে আমরা বলতাম হচ্ছে ইনভার্স অফ ডিসকোর্স। এখন এটাকে যদি আমরা ফাজি সেট এবং ক্লাসিক্যাল সেট দুই পার্সপেক্টিভে আর একটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করি, তাহলে দেখেন এখানে একটা প্রথম যে পিকচার সেখানে ফিগারে দেওয়া আছে যে আপনার এ নামক একটা এলিমেন্টস, ফর এক্সাম্পল এই এলিমেন্টসটা আপনার ইনভার্স অফ ডিসকোর্স মানে হচ্ছে পুরো যে স্পেসটা যেখানে আপনার ইনপুট ইনপুট গুলো থাকতে পারে, সেই পুরো ইউনিভার্স অফ ডিসকোর্স এর কোন পয়েন্টে স্পেসিফিক কোথায় আপনার সেই এলিমেন্টটা আছে সেটা কিন্তু একদম ক্রিস্প বা ক্রিস্টাল ক্লিয়ার, মানে আপনি দেখে বুঝতেছেন ঠিক এই জায়গাতে হচ্ছে এ এলিমেন্টসটা আছে, যেখানে এই এ এলিমেন্টস হচ্ছে এ নামক ক্লাসিক্যাল সেটের একটা এলিমেন্ট, এই যে এ হচ্ছে তার ক্লাসিক্যাল সেট, সেই ক্লাসিক্যাল সেটের একটা এলিমেন্ট হচ্ছে এ, যেটা কোন পয়েন্টে আছে এবং তার বাউন্ডারি কতটুকু সেটা আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছি যেহেতু সেটা একটা ক্লাসিক্যাল সেট। বাট আমরা যদি ফাজি সেটের ক্ষেত্রে একটু খেয়াল করি, এখানে দেখেন এ যে পয়েন্টটা সেটা ক্লিয়ার, যদিও এ মানে বুঝাচ্ছে এই এ নামক এলিমেন্টসটা এ ফাজি সেটের একটা এলিমেন্ট, তার বাউন্ডারির মধ্যে আছে। আবার যদি আমরা বি এলিমেন্টস এর ক্ষেত্রে দেখি, তাহলে বি এলিমেন্টসটা হচ্ছে আমার বাউন্ডারির বাইরে, এটা যদি হয় এই এ ফাজি সেটের বাউন্ডারি, তাহলে বাউন্ডারির বাইরে হচ্ছে বি এলিমেন্টস। বাট আমরা যদি সি এলিমেন্টস এর ক্ষেত্রে চিন্তা করি, এটা আসলে ঠিক বাউন্ডারির মানে এমন একটা মানে পজিশনে আছে যে আমরা ঠিক নিশ্চিত হতে পারতেছি না যে এটা আসলে বাউন্ডারির বাইরে নাকি ভিতরে, মানে এটাকে আমরা তখন কি বলবো, তো এটাকে আমরা বাউন্ডারির বাইরেও রাখতে পারতেছি না আবার ভিতরেও ধরতে পারতেছি না। তো এই যে একটা অ্যাম্বিগুইটি তৈরি হচ্ছে বা এই যে একটা অস্পষ্ট জিনিস তৈরি হচ্ছে, এটা হচ্ছে ফাজি সেটের ক্ষেত্রে ইউনিভার্স অফ ডিসকোর্স। এখানে আলটিমেটলি ফাজি সেট নিয়ে আমরা আসলে কাজ করে থাকি। তো এই জিনিসটাকে যখন আমরা প্রকাশ করতে যাব, তখনই আলটিমেটলি চলে আসবে মেম্বারশিপ ফাংশন বা ডিগ্রি অফ মেম্বারশিপ ভ্যালু যেটাকে বলতেছি আমরা। তো এই ডিগ্রিটা বলে দিবে আলটিমেটলি এই যে সি এলিমেন্টসটা এটা ঠিক কতটুকু এ ফাজি সেটের এলিমেন্টস, ফর এক্সাম্পল ধরেন 50%, 0.5 যদি আমরা তার মেম্বারশিপ ডিগ্রি দিয়ে দিই, তা দ্যাট মিনস হচ্ছে এই সি এলিমেন্টসটা হচ্ছে আমাদের এ সেটের ভিতরে আছে তবে পুরোপুরি না, সেটা আমরা বুঝতে পারবো। বাট যদি ক্লাসিক্যাল সেট হতো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা বিটাকে ডিরেক্টলি বলে দিচ্ছি বাইরে, বা মানে এখানে ইয়েস নো একটা অপশন চলে আসতো আর কি, মধ্যবর্তী কোনো সিচুয়েশন আসতো না। সো এটাই হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স, যেটা পুরো ইনপুট স্পেসটাকে ক্লিয়ারলি এক্সপ্লেইন করে বা এটাকে হচ্ছে আমরা একটা ফিগারের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন আমরা ইউনিভার্স অফ ডিসকোর্স থেকে যদি আমরা আসি কার্ডিনালিটি, এটা আমাদের কার্ডিনালিটি আপনারা যে সেটের ক্ষেত্রে পড়ে আসছেন ওইটাই, আমরা আগে ক্লাসিক্যাল সেটে যদি কার্ডিনালিটি দেখতে চাই, সেক্ষেত্রে একটা সেটের বা ইউনিভার্স অফ ডিসকোর্স এর মধ্যে যতগুলো এলিমেন্টস থাকে সবগুলো এলিমেন্টস এর সমষ্টিকে আমরা বলতেছি হচ্ছে কার্ডিনালিটি, মানে ঠিক কতটা এলিমেন্টস আছে তার উপর বেস করে আমরা কার্ডিনালিটি বলতে পারতাম। কার্ডিনালিটি আরেকটা নাম ছিল কার্ডিনাল নাম্বার, সো আপনি যেটাই বলেন। ধরেন আপনার কাছে একটা সেট আছে, এটা হচ্ছে ক্লাসিক্যাল সেট এক্স নামে একটা ইউনিভার্স অফ ডিসকোর্স এর, আপনার হচ্ছে এলিমেন্টস আছে তিনটা এ বি সি। এখন এই এ বি সি কে যদি আমরা পাওয়ার করি, পাওয়ার অফ সেটের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টস কে আমরা ইন্ডিভিজুয়ালি তার হচ্ছে আমরা একটা করে নিতে পারি, নিয়ে আমরা এগুলো যতগুলো সাবসেট ক্রিয়েট করা পসিবল সবগুলো সাবসেট মিলিয়ে একটা পাওয়ার অফ সেট হয়ে থাকে। তো এখানের ক্ষেত্রে সেটাই হচ্ছে, যদি আমরা একটা পাওয়ার অফ সেট তৈরি করি এই এক্স নামক ইয়ার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে এম্পটি সেট এ বি সি, তারপর হচ্ছে দুইটা করে এলিমেন্টস, দেন হচ্ছে তিনটা এলিমেন্টস। এখন এদের কার্ডিনালিটি কত হবে? সো কার্ডিনালিটি হচ্ছে যদি আমরা এক্স সেটের কার্ডিনালিটি মানে বের করতে চাই, দ্যাট মিনস এটা বোঝাবে এখানে যেহেতু তিনটা এলিমেন্টস আছে অর্থাৎ এর কার্ডিনালিটি হচ্ছে 3, যেটাকে আমরা এই এন দ্বারা প্রকাশ করে থাকি ক্লাসিক্যাল সেটের ক্ষেত্রে কার্ডিনালিটি প্রকাশ করার জন্য। অর্থাৎ এক্স নামক সেটের কার্ডিনালিটি হচ্ছে 3। আবার যদি আমরা এই পাওয়ার অফ সেটের আমরা কার্ডিনালিটি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা সে যেহেতু পাওয়ার মানে হচ্ছে আমরা স্কোয়ার করতেছি ডাবল, সো 2 টু দি পাওয়ার আমরা যে সেটের পাওয়ার করতেছি সেই সেটের কার্ডিনালিটি যদি আমরা পাওয়ার করে দিই 2 এর, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব যে তার ওই পাওয়ার সেটের কার্ডিনালিটি কত বা কার্ডিনাল নাম্বার কত। যেমন আমরা এক্স সেটকে পাওয়ার করার কারণে এখানে দেখেন 8টা সাবসেট পাচ্ছি টোটাল ফাঁকা ইমপ্লিসিট সহ। তো এটাকে যদি আমরা এখানে সূত্রের মাধ্যমে দেখি বা এভাবে যদি আমরা সহজে প্রকাশ করি, তাহলে আলটিমেটলি দাঁড়াবে 2 টু দি পাওয়ার কার্ডিনাল নাম্বার অফ এক্স, মানে ওই যে সেটের কার্ডিনাল বের করতেছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 মিনস 8। এখন যদি এখানে 4টা এলিমেন্টস হতো, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 আপনার হচ্ছে এখানে
সেই এলিমেন্টস গুলো আপনি পেয়ে যেতেন পাওয়ার করার পর। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল সেটের কার্ডিনালিটি। যদি আমরা ফাজি সেটের কার্ডিনালিটি বের করতে চাই, সেটার ক্ষেত্রে আসলে টোটাল নাম্বার অফ এলিমেন্টস সেগুলো হচ্ছে ফাজি সেটের মধ্যে যে মেম্বারশিপ ডিগ্রি থাকে, সেই মেম্বারশিপ ডিগ্রি গুলোকে যদি আমরা সাম করি, তাইলে আলটিমেটলি আমরা ওই ফাজি সেটের কার্ডিনালিটি পেয়ে যাব। এখন মেম্বারশিপ ফাংশন বলতে আসলে কি বোঝায়? মেম্বারশিপ ফাংশন আমরা একটু আগে যে ইনভার্স ডিসকোর্স ব্যাখ্যা করছিলাম, সেখানে আমরা এই সি এর ক্ষেত্রে বলছিলাম যে সি কে আমরা আসলে এটা এ সেটের মধ্যে পড়ে কি পড়ে না সেটা আমরা কিভাবে বুঝবো। যেমন আমরা এখানে যদি এই তিনটা এলিমেন্টস এর ক্ষেত্রে চিন্তা করি, দেখেন এখানে এ নামক যে এলিমেন্টস এটা হচ্ছে এ সেটের ভিতরে আছে, দ্যাট মিন্স এটা 100% ভিতরে, আমরা এটার কার্ডিনালিটি দিতে পারি 1। 100% মানে বোঝাচ্ছে যে ফুললি এটা 1, যেহেতু আমাদের মেম্বারশিপ ফাংশন 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে যে কোনো ভ্যালু হতে পারে। সো 1 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। সো যেহেতু এ হচ্ছে এ এলিমেন্টসটা এ সাব এ ফাজি সেটের মধ্যে আছে, আমরা এর মেম্বারশিপ ডিগ্রি বলতেছি 1, মানে জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। দেন আমরা সি এর ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে আমরা 0.5 মেম্বারশিপ ডিগ্রি যদি দিয়ে দিই, তার মানে সিটা হচ্ছে 0.5 এই পরিমাণ ভ্যালু হচ্ছে তার, বা 50% ধরতে পারি যে এটা হচ্ছে এ ফাজি সেটের একটা এলিমেন্টস। বাট বি এর ক্ষেত্রে আমরা তার মেম্বারশিপ ডিগ্রি দিয়ে দিব 0, অর্থাৎ বিটা যখন তার ডিগ্রি 0 হয়ে যাবে সেটা বুঝাবে যে এটা এই ফাজি সেটের এলিমেন্টস না। অর্থাৎ ফাজি সেট প্রকাশ করতে গেলে প্রত্যেকটার সাথে একটা করে আমাদের মেম্বারশিপ ভ্যালু দিয়ে দিতে হয়। সো আমরা এই মেম্বারশিপ ভ্যালু গুলা, যেমন আমরা যদি এখানে ধরি এ বি সি নামে আমাদের যে তিনটা এলিমেন্টস আছে, এবং প্রত্যেকটাকে যদি আমরা প্রকাশ করি যে এ এলিমেন্টস এর মেম্বারশিপ ডিগ্রি 1, বি এলিমেন্টস এর মেম্বারশিপ ডিগ্রি হচ্ছে 0.3, সি মেম্বারশিপ সি এলিমেন্টস এর মেম্বারশিপ ভ্যালু হচ্ছে 0.2, তো এই তিনটা ভ্যালুকে যদি আমরা সাম করি তাহলে যে 1.5 আসে, এই 1.5 হচ্ছে এ নামক ফাজি সেটের কার্ডিনালিটি। অর্থাৎ এটাই বুঝাবে যে এই ফাজি সেটের কার্ডিনাল নাম্বার কত বা কার্ডিনালিটি কত। এখন আমরা যদি পরের টার্মটার সাথে পরিচিত হই, যে আমরা হাইট অফ ফাজি সেট, একটা ফাজি সেটের হাইট যদি আমরা জানতে চাই যে এটার হাইট কত, সেক্ষেত্রে বোঝাচ্ছে আপনার যে মেম্বারশিপ ভ্যালু গুলো থাকবে বা মেম্বারশিপ ডিগ্রি থাকবে, এটা হাইয়েস্ট যে ভ্যালুটা সেটাকে আমরা ধরবো হচ্ছে হাইট। এখন এই হাইট বের করার লাভ কি একটা ফাজি সেট থেকে? ফাজি সেট থেকে হাইট বের করা এটা অনেক সময় বোঝায় যে আপনার যে লিঙ্গুইস্টিক টার্ম গুলো আছে বা আপনার যে অপশন গুলো, যদি আমি সহজ করে বুঝাতে চাই, সেই অপশন বা ইনফরমেশন গুলা কতটুকু ভ্যালিড বা তা সেটা আসলে কতটুকু ক্রেডিট ক্যারি করে সেটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ যদি কোনো একটা ফাজি সেটের হাইট 1 থাকে, দ্যাট মিনস আমরা বুঝতেছি যে এখানে 100% একটা এলিমেন্টস পাবো আমরা, যেটা হচ্ছে ফুললি এটা হচ্ছে 2 হচ্ছে, এরকম একটা কিছু। দেন হচ্ছে আরে আমরা একটু এক্সপ্লেন মানে এক্সপ্লেনেশন করবো, আর ওগুলো এক্সাম্পল সহ দেখার ট্রাই করবো। দেন আসে আমরা নর্মাল ফাজি সেট। নর্মাল ফাজি সেট আমরা সেই ফাজি সেট কে বলবো যদি কোন একটা ফাজি সেটের সহজ ভাষায় বলে তার যদি হাইট 1 হয়, মানে 1 হওয়া মানে কি পুরো ফাজি সেটের যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস এর মধ্যে অ্যাটলিস্ট কোন একটা এলিমেন্টস এর আপনার মেম্বারশিপ ডিগ্রি 1 হবে, আর যদি কোন একটা এলিমেন্টস এর মেম্বারশিপ ডিগ্রি 1 হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলতেছি নর্মাল ফাজি সেট। আচ্ছা, এবং এই যে যে এলিমেন্টসটা আপনার মানে ফাজি সেটের মধ্যে যে এলিমেন্টসটা 1 হচ্ছে বা যেটার মেম্বারশিপ ডিগ্রি হাইয়েস্ট, সেটাকে অনেক সময় এটাকে প্রোটোটাইপিক্যাল এলিমেন্টও বলা হয়ে থাকে বা প্রোটোটাইপ অফ দ্য সেট। অর্থাৎ এটা হচ্ছে এই সেটের প্রোটোটাইপ, কারণ এটা একমাত্র 100% ট্রু, ফুললি ফুলফিল করে দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য সেট। দেন আমরা যদি সাবনর্মাল আসে, সাবনর্মাল ঠিক উল্টো নর্মাল ফাজি সেটের, অর্থাৎ আপনার যে ফাজি সেট আছে সেই সেটের মধ্যে যতগুলো মেম্বারশিপ ডিগ্রি আছে কোনোটারই মেম্বারশিপ ডিগ্রিতে 1 নেই, অর্থাৎ 1 থেকে ছোট যে কোনো ভ্যালু এর মধ্যে দেওয়া আছে বাট 1 হবে না, কোনটাই 100% ট্রু হচ্ছে না। এরকম যদি কোনো মেম্বারশিপ ডিগ্রি দেওয়া থাকে কোন একটা সেটে, সেটাকে আমরা বলবো সাবনর্মাল ফাজি সেট। আমরা যদি আরো কিছু টার্মের সাথে পরিচিত হই, কোর অফ ফাজি সেট। কোর অফ ফাজি সেট হচ্ছে যে এখানে বলা হচ্ছে ইনভার্স অফ হোল ডিগ্রি মেম্বারশিপ ফাংশন ইজ 1। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা এই ফিগারটাকে একটু দেখার ট্রাই করি। এই ফিগারটা যদি আমরা এই যে একটা স্লোপ দেয়া আছে, এই স্লোপটা আসলে প্রকাশ করতেছে যে কোন একটা ভ্যালু যখন এই যে পিক পয়েন্ট, আমরা যে মেম্বারশিপ ডিগ্রি আমরা এই পাশে প্রকাশ করি যেটা 0 থেকে 1 এর মধ্যে থাকতে পারে, তো এই 1 ভ্যালু হচ্ছে এই অংশটুকু যেটুকু হচ্ছে আপনার ট্রু হবে 100%। সো এই যে অংশটুকু ট্রু হচ্ছে বা যেটুকুর মেম্বারশিপ ডিগ্রি 1, সেই সেট মানে সেই এলিমেন্টস গুলাকে আমরা বলতেছি কোর অফ ফাজি সেট, মানে ওই ফাজি সেটের কোর হচ্ছে সেগুলো। এখন এখানে হতে পারে আপনার অনেকগুলো এলিমেন্ট, যেমন আমরা যদি এখানে দেখি এই জায়গা থেকে যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস এর কিন্তু মেম্বারশিপ ডিগ্রি 1, তো এই সবগুলো এলিমেন্টস হচ্ছে কোর।
আবার বাউন্ডারি যদি আমরা দেখতে চাই, বাউন্ডারি মানে হচ্ছে যে আপনার কোরের বাইরে যে ভ্যালুগুলো থাকবে, অর্থাৎ যেগুলো ওয়ান না, সেটা হচ্ছে জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোট, এই যে ভ্যালুগুলো, অর্থাৎ কোরের বাইরে যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলোকে আমরা বাউন্ডারি এলিমেন্টস বলতেছি বা বাউন্ডারি অফ ফাজি সেট বলতেছি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি ওয়ান হয় তাহলে ওয়ানের এই পাশে যে স্লোপ অংশটুকু, আমি একটু অ্যানোটেশন ডাউন করি তাহলে আপনাদের আর একটু বুঝতে সহজ হবে, এই যে অংশটুকু আমরা দেখতেছি, আচ্ছা তো এই যে অংশটুকু দেখতেছি এটুকু হচ্ছে আমাদের মানে ওয়ান থেকে ছোট, জিরো থেকে বড়, এই যে অংশটুকু এটুকু হচ্ছে আমার বাউন্ডারি। আবার এই পাশেও যদি দেখি আমরা, এটা যত আমরা ইনপুট চেঞ্জ করতেছি তত হচ্ছে এটা জিরোর দিকে যাচ্ছে ওয়ান থেকে, অর্থাৎ ওয়ান থেকে ছোট, জিরো থেকে বড়, তো এই যে অংশটুকু এটুকু আমরা বলতেছি বাউন্ডারি। তো এর মধ্যে যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস হচ্ছে বাউন্ডারি অফ ফাজি সেট। তাহলে সাপোর্ট কি দাঁড়ালো? সাপোর্ট হচ্ছে আপনার কোর এবং বাউন্ডারি দুইটা মিলে হচ্ছে সাপোর্ট, অর্থাৎ জিরোর জিরো থেকে বড় যতগুলা এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস হচ্ছে আলটিমেটলি আপনার সাপোর্ট অফ ফাজি সেট। আচ্ছা তো আমরা যদি কোরটাকে প্রকাশ করতে চাই, দ্যাট মিন্স এটা বোঝাচ্ছে যে আপনার একটা মেম্বারশিপ ফাংশনের ডিগ্রি যদি ওয়ান হয় তাহলে সেই এলিমেন্টসটাকে আমরা বলবো কোর অফ এ। যদি আমরা সাপোর্ট বলতে চাই, দ্যাট মিন্স মেম্বারশিপ ফাংশনের যে ডিগ্রি আছে সেই ডিগ্রিটা যদি জিরো থেকে বড় হয় তাহলে সেটাকে সেই এলিমেন্ট গুলাকে আমরা বলবো সাপোর্ট। আর যদি হচ্ছে জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোট এই মধ্যবর্তী পজিশনে থাকে সেগুলোকে আমরা বলবো বাউন্ডারি। তো এই তিনটা হচ্ছে আমাদের আরো তিনটা টার্ম। দেন আমরা যদি আর একটু সামনে একটা, এবার আমরা এই যে টার্মগুলোর সাথে পরিচিত হলাম সেগুলো একটা এক্সাম্পল দিয়ে আসলে একটু বের করার ট্রাই করি। ধরেন আপনি একটা ইউনিভার্স অফ ডিসকোর্সে দুইটা ফাজি সেট আছে, একটা হচ্ছে এ এবং বি। সো এই ইউনিভার্স অফ ডিসকোর্স এর ক্ষেত্রে আপনার যে এলিমেন্টস গুলো, এলিমেন্টস গুলো ধরেন এ বি সি ডি, পাঁচটা এলিমেন্টস দেয়া, এই পাঁচটা এলিমেন্টস এর ক্ষেত্রে যেহেতু আমরা ফাজি সেট বলতেছি, ফাজি সেট মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা করে মেম্বারশিপ ডিগ্রি থাকবে, অর্থাৎ এ নামক ধরলাম আমরা এ নামক যে এলিমেন্টস তার ডিগ্রি হচ্ছে ওয়ান, বি এলিমেন্টস এর ডিগ্রি হচ্ছে 0.3, সি এলিমেন্টস এর ডিগ্রি হচ্ছে 0.2, আর ডি এলিমেন্ট 0.8, এবং ই এলিমেন্টস এর ডিগ্রি অফ মেম্বারশিপ হচ্ছে 0। একইভাবে আমরা বি নামক যে ফাজি সেট আছে সেই ফাজি সেটের যে আমাদের পাঁচটা এলিমেন্টস ছিল সেই পাঁচটা এলিমেন্টস এর প্রত্যেকটা মেম্বারশিপ ডিগ্রি দেওয়া আছে, ধরেন কোনটা 0.9, 0.1, 0.3 এবং ই এর ক্ষেত্রে 0.2। তো এই দুইটা ফাজি সেট থেকে এখন আমরা একটু আগে যে টার্ম গুলোর সাথে পরিচিত হলাম সেগুলো যদি ফাইন্ড আউট করার ট্রাই করি, তাইলে দেখি আপনারা বুঝতে পারছেন কিনা। ধরেন আমরা এ নামক যে সেট আছে এই সেটের কার্ডিনালিটি যদি আমরা বের করতে চাই, তাহলে কার্ডিনালিটি অফ এ এটা কত হবে দেখি আপনারা একটু চ্যাট বক্সে আমাকে জানান, আমি আপনার সাথে একটু ফিডব্যাক নিয়ে ট্রাই করি। সো আলটিমেটলি এটা হচ্ছে 2.3 হবে, অর্থাৎ যেহেতু এটা ফাজি সেটের কার্ডিনালিটি আমরা বের করতেছি, নট ক্লাসিক্যাল সেট। ক্লাসিক্যাল সেট হলে জাস্ট হচ্ছে আমরা সাম করে বলে দিতাম কয়টা এলিমেন্টস। স্যার ফাজি সেটটা কেমনে বের হয় স্যার, একটু যদি বলতেন, ভুলে গেছি। বুঝিনি, ফাজি সেট মানে ফাজি সেটের কার্ডিনালিটি কেমনে বের হয় স্যার? আচ্ছা, ফাজি সেটের কার্ডিনালিটি মানে হচ্ছে আপনার এই যে মেম্বারশিপ ডিগ্রি গুলো, সেই মেম্বারশিপ ডিগ্রি গুলোর সাম করলেই আমরা হচ্ছে কার্ডিনালিটি পেয়ে যাই ফাজি সেটের ক্ষেত্রে। এখন মেম্বারশিপ ডিগ্রি কি কি আছে এখানে, যেমন এন 1.3.2.80 বুঝছি স্যার। আচ্ছা, এই পাঁচটা যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে আমরা এ এর কার্ডিনালিটি পাবো, সেক্ষেত্রে 2.3 আসবে, এটা আসবে 2.3, অর্থাৎ আমরা এই ভ্যালু গুলোকে অ্যাড করে দিব। আর যদি বি এর কার্ডিনালিটি আমরা দেখতে চাই তাহলে 0.6, 0.9, 0.1, মানে হচ্ছে 1.6, 1.9, 2.1 আসবে, তাই না? জি স্যার, জি স্যার, আশা করি এটা মনে মনে থাকবে। এখন যদি আমরা হাইট বের করতে চাই তাহলে এ নামক ফাজি সেটের হাইট কত, দ্যাট একদম সিম্পল, আপনার যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্ট গুলোর মধ্যে হাইয়েস্ট যে ভ্যালুটা সেটাই হচ্ছে তার হাইট। তো এখানে যতগুলো এলিমেন্ট দেওয়া আছে তার মধ্যে এ নামক এলিমেন্টস এর আপনার মেম্বারশিপ ডিগ্রি হচ্ছে ওয়ান, এটাই হাইয়েস্ট ভ্যালু, দ্যাট মিনস এটার হাইট হচ্ছে ওয়ান। আর বি এর ক্ষেত্রে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু 0.9 দেয়া, সো এটার হচ্ছে হাইট 0.9। আপনি এখন যদি আমি বলি যে 0.9 থাকার কারণে এই যেটা বি নামক ফাজি সেট এটা হচ্ছে নর্মাল সেট না, তাইলে কেউ কি ব্যাখ্যা করতে পারবেন যে কেন? ওটা স্যার বুঝি নাই বি। হ্যাঁ, এই মানে আর সহজ করে বলি, এখানে আমরা লাস্টে বলছি এ ইজ এ নর্মাল সেট, বি ইজ এ সাব নর্মাল সেট। কেন এ নর্মাল সেট হলো এবং বি কেন সাব নর্মাল সেট হলো, কেউ কি একটু বলতে পারবেন? সাব নর্মাল সেট হইছে স্যার কারণ স্যার এটা স্যার এটা
ওয়ান পর্যন্ত যাইতে পারে নাই স্যার, ওয়ানের নিচে আর জিরো থেকে উপরে। স্যার এটা ক্লাসিক্যাল সেটের বাউন্ডারিতে, এর জন্য 0.9, আর এটা বাউন্ডার ভিতরে সাপোর্ট, এর জন্য এটা 1। এখানে ক্লাসিক্যাল সেট তো আলাদা কনসেপ্ট, এটা পুরোটাই মানে ফাজি সেটে আমরা আছি, ফুল সেট আর কি স্যার। মেম্বারশিপ ডিগ্রি যদি 1 হয়, কোন একটা ফাজি সেটের হাইট যদি আমরা 1 বের করতে পারি, দ্যাট মিন্স আমরা ধরে নিব সেটা হচ্ছে নরমাল সেট। আর যদি কোন একটা ফাজি সেটের মেম্বারশিপ ডিগ্রি 1 থেকে কম থাকে, অর্থাৎ তার হাইট যদি 1 পর্যন্ত রিচ করতে না পারি, সেক্ষেত্রে সেটা হচ্ছে সাবনরমাল সেট। অর্থাৎ যেটা নর্মাল না সেটাই সাবনরমাল। আমরা একটু আগের যে সাইডে ডেফিনেশন ছিল সেটা দেখলেও আপনারা এই কি জিনিসই পাবেন। আমি এটা ক্লিয়ার করে দিই। এই যে দেখেন নর্মালের ক্ষেত্রে বলছি শুধু মেম্বারশিপ ডিগ্রি 1, যেখানে সাবনর্মাল মানে হচ্ছে নট নর্মাল, যেটা নর্মাল না সেটাই হচ্ছে সাবনর্মাল সেট। অর্থাৎ যেহেতু 1 এর নিচে যে কোনো ভ্যালু যদি হয় ফাজি সেটের ক্ষেত্রে, এটা হচ্ছে, অর্থাৎ এই যে আমরা বলছিলাম যে হাইটের কাজ হচ্ছে ভ্যালিডিটি অর ক্রেডিবিলিটি ক্রেডিবিলিটি চেক করা, সেটা আলটিমেটলি আমরা একটা সেট নর্মাল নাকি সাবনর্মাল সেটা কিন্তু হাইট থেকে বের করতে পারতেছি আমরা। আচ্ছা এখানে একটা জিনিস বলা হয়েছে প্রোটোটাইপিক্যাল এলিমেন্টস, সো আপনারা কি বলতে পারবেন যে এ এবং বি এই দুইটা ফাজি সেটের মধ্যে প্রোটোটাইপিক্যাল এলিমেন্ট কোনটা? স্যার এ স্যার এর এ নাকি বি এর বি সেটের এ? এর সেটের এ স্যার, এর এ। আচ্ছা বি সেটে কি কোনো মানে প্রোটোটাইপিক্যাল এলিমেন্ট নেই? না স্যার। আচ্ছা দ্যাটস গুড। অর্থাৎ প্রোটোটাইপিক্যাল এলিমেন্ট আমরা সেটাকেই বলবো যদি তার ডিগ্রি 1 হয় এবং সেটার কারণে যদি আমাদের ওই সেটের হাইট 1 হয়ে থাকে আর কি। আচ্ছা আমরা আরো কয়েকটা টার্ম পরিচিত ছিলাম, কোরের সাথে পরিচিত হয়েছিলাম, কোর সাপোর্ট এবং বাউন্ডারি। তাহলে এই সেম এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা কোর বের করতে চাই, তাহলে কোর অফ সেট এ, ফাজি সেট এ এর কোর হচ্ছে এ, অর্থাৎ শুধুমাত্র এ নামক যে এলিমেন্টস, এই একটা এলিমেন্টসই হচ্ছে কোর, কারণ এটাই এই একটা এলিমেন্টসই হচ্ছে আমাদের 100% ট্রু হচ্ছে বা এটা মেম্বারশিপ ডিগ্রি 1। যেখানে বি ফাজি সেটের ক্ষেত্রে এর কোর হবে এমটি সেট, কারণ এখানে কোনো একটা এলিমেন্টও হচ্ছে আমাদের হাইয়েস্ট ভ্যালুটাকে রিচ করতে পারে নাই, দ্যাটস ওয়াই বি নামক যে ফাজি সেট তার হচ্ছে কোর এমটি সেট। এখানে একটা টার্ম পাশাপাশি বলা হয়েছে যেটাকে বলা হচ্ছে সিংলেটন, অর্থাৎ ফাজি সেট এ যেটা এটা সিংলেটন না। এখন সিংলেটন জিনিসটা কি? সিংলেটন হচ্ছে যদি কোনো একটা মেম্বারশিপ কোন একটা ফাজি সেটের মেম্বারশিপ ভ্যালু 1 হয়ে থাকে এবং ওই ফাজি সেটে ওই এলিমেন্ট একটাই থাকে, তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমরা বলি সিঙ্গলেটন। এখন এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদিও এখানে একটা এলিমেন্ট আছে যেটা ডিগ্রি হচ্ছে 1, বাট এর সাথে কিন্তু আরো আদার্স কিছু এলিমেন্ট এড হয়ে গেছে, অর্থাৎ বি সি ডি ই আরো চারটা এলিমেন্ট আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা এর ভ্যালু 1 হওয়ার পরও আমরা এটাকে সিঙ্গলেটন বলতেছি না। এখানে কিন্তু প্রোটোটাইপিক্যাল এলিমেন্ট এবং সিঙ্গলেটন এর মধ্যে একটা সিম্পল পার্থক্য আছে, সেটা একটু মাথায় রাখবেন। দেন আমরা যদি সাপোর্ট বের করার ট্রাই করি, সাপোর্ট মানে হচ্ছে যেগুলো কোরের কোর এবং বাউন্ডারি দুটো মিলেই কিন্তু আলটিমেটলি সাপোর্ট। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোর হচ্ছে 1 সরি এ, এবং তার সাথে বাউন্ডারি যদি আমরা অ্যাড করি তাহলে বি সি ডি ই কিন্তু আমাদের বাউন্ডারির মধ্যে পড়ে না, কারণ বাউন্ডারি ডেফিনেশন ছিল সে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, সেটা হচ্ছে বাউন্ডারি, আর কোর হচ্ছে শুধু 1, অর্থাৎ সাপোর্ট মানে হচ্ছে 0 থেকে বড় যে কোনো ভ্যালুই সাপোর্ট। সো 0 যেহেতু এখানে একটা এলিমেন্ট দেয়া আছে, এলিমেন্টের বাইরে বাকি যে চারটা এলিমেন্ট সেই চারটা এলিমেন্ট হচ্ছে এ ফাজি সেটের সাপোর্ট। তাহলে বি ফাজি সেটের সাপোর্ট এখানে দেখেন সবগুলা যেহেতু 0 থেকে 0 বড় এবং 1 থেকে 1 পর্যন্ত সবগুলো ভ্যালুই আছে এর মধ্যবর্তী অবস্থায়, সেক্ষেত্রে এই পাঁচটা এলিমেন্টই হচ্ছে এর সাপোর্ট। সো বাউন্ডারি কেমনে বের হয়েছে আশা করি সেটা ইজিলি বুঝে গেছেন। এখন আমরা যদি কনভেক্স অফ ফাজি সেট আরেকটা টার্মের সাথে পরিচিত হই, কনভেক্স অফ ফাজি সেট হচ্ছে যদি আমাদের ইউনিভার্স অফ ডিসকোর্স এর আমাদের যে মেম্বারশিপ ভ্যালুগুলা থাকে সেই ভ্যালুগুলা যদি ইনক্রিজিং হতে থাকে এবং এর মধ্যবর্তী যদি কোনো জায়গায় সেটেল পয়েন্ট না থাকে। সেটেল পয়েন্ট মানে হচ্ছে যদি যেমন আমরা এই এক্সাম্পলটা যদি এখানে একটু দেখি, বি নামক এক্সাম্পল, এখানে দেখেন আপনার এক্স ওয়াই জেড
এই তিনটা এলিমেন্ট হচ্ছে এ নামক একটা ফাজি সেট। এ কিন্তু একটা সিঙ্গেল ফাজি সেট, সিঙ্গেল ফাজি সেটের তিনটা এলিমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়াই নামক যে এলিমেন্টসটা সেটার ক্ষেত্রে এসে আপনার ডিক্রিজ হয়ে আবার জেড পরে এলিমেন্টে যাওয়ার সময় আবার ইনক্রিজ হয়ে গেছে, অর্থাৎ এখানে মধ্যখানে একটা স্যাডেল পয়েন্ট চলে আসছে। এই স্যাডেল পয়েন্ট আসার কারণে এটাকে আমরা বলতেছি নন কনভেক্স ফাজি সেট। বাট আমরা যদি ফিগার এতে দেখার ট্রাই করি, সেক্ষেত্রে দেখেন এ নামক ফাজি সেটের যে তিনটা এলিমেন্টস ছিল সেই তিনটা এলিমেন্টসের এক্স এবং জেড এই দুইটা কিন্তু হচ্ছে আপনার ওয়াই এর থেকে, যেমন এক্স হচ্ছে ছোট জেড হচ্ছে বড়, অর্থাৎ সে যখন ইনক্রিজ হচ্ছে শুধু ইনক্রিজ হতে ছিল এবং মানে যখন ডিক্রিজ হচ্ছিল শুধু ডিক্রিজ হয়েছে, মানে মাঝখানে সে কোনো ফল করে নাই একটা সিঙ্গেল সাবসেট এর ক্ষেত্রে। তো এটাকেই বলা হচ্ছে যে কনভেক্স ফাজি সেট। এখন দুইটা আপনার নন কনভেক্স ফাজি সেট মিলে কিন্তু আপনার মাঝখানে একটা কনভেক্স ফাজি সেট তৈরি করতে পারে। কিরকম আমি যদি আপনাকে এখানে দেখাই, ধরেন এটার ক্ষেত্রেই ধরেন এখানে আরেকটা এরকম নন কনভেক্স ফাজি সেট দেয়া আছে। নন কনভেক্স ফাজি সেটের ক্ষেত্রে ধরেন এখানে হচ্ছে বি নামক একটা ফাজি সেট দেয়া আছে, আরেকটা ফাজি সেট। এর ক্ষেত্রে ধরেন যে আপনার এক্স ওয়াই জেড নামে এরও তিনটা এলিমেন্ট ছিল, সো এটুকু না হয় আলাদা এই জায়গাটা সে হচ্ছে নন কনভেক্স, এটা হচ্ছে নন কনভেক্স ফাজি সেট। বাট এই যে অংশটুকু আপনি যদি এটুকু দেখেন, এই অংশটুকু কিন্তু আপনাকে একটা কনভেক্স ফাজি সেট দিচ্ছে, ঠিক আছে? কারণ এই অংশটুকুতে শুধু ইনক্রিজ হচ্ছে আবার শুধু ডিক্রিজ হচ্ছে, মাঝখানে কোনো সেটেল পয়েন্ট নেই। সো এটা হচ্ছে কনভেক্স ফাজি সেট একটা স্পেশাল কেস, যে নন কনভেক্স ফাজি সেট অথবা দুইটা কনভেক্স ফাজি সেট মিলেও একটা কনভেক্স ফাজি সেট তৈরি করতে পারে, এবং এটা প্রকাশ করার জন্য আমরা এভাবে প্রকাশ করতে পারি। মিনিমামের অপারেশন আমরা একটু পরে একটু কিছু এক্সাম্পল দেখবো, সেগুলো দ্বারা মিনিমামের কাজটা দেখার ট্রাই করবো। আচ্ছা, এখন আমরা কিছু প্রপার্টির সাথে পরিচিত হই। আচ্ছা, প্রপার্টিতে যাওয়ার আগে লিঙ্গুইস্টিক ভেরিয়েবল, এটা খুবই কমন আপনাদের সাথে। লিঙ্গুইস্টিক ভেরিয়েবল মানে হচ্ছে আমরা যে ফাজি সেটের ক্ষেত্রে মেম্বারশিপ ফাংশন গুলাকে ডিফাইন করার জন্য আমরা যে টার্ম গুলা ইউজ করে থাকি সেই টার্ম গুলাকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। অর্থাৎ যে আমরা হোয়াট, ওয়ার্ম, কোল্ড, ভেরি কোল্ড এই অপশন গুলো আমরা বলতাম, এটা প্রত্যেকে হচ্ছে লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। বা এগ্রি, ফুললি এগ্রি, নট এগ্রি, নিউট্রাল এই যে অপশন গুলো, এই অপশন গুলো আলটিমেটলি হচ্ছে লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। এখন হেজ জিনিসটা কি, এই যে আমরা লিঙ্গুইস্টিক ভেরিয়েবল গুলো ইউজ করলাম এগুলার স্ট্রেংথ কতটুকু আমরা দিচ্ছি, এই স্ট্রেংথটা হচ্ছে তার হেজ। এন্ড স্ট্রেংথ বলতে কি বোঝাচ্ছে, ধরেন হট অথবা ওয়ার্ম, আপনি এই হট, ওয়ার্ম, কোল্ড এই তিনটা বলতে পারতেন। এখন আপনি হট না বলে বলতেছেন ভেরি হট অথবা ভেরি ভেরি হট, এই যে অথবা ভেরি কোল্ড, ভেরি 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 কোল্ড বা টু মাচ কোল্ড, এই যে আপনি একটা ডিগ্রি এড করলেন আপনার লিঙ্গুইস্টিক ভেরিয়েবলের সাথে, এই ডিগ্রিটাকে আলটিমেটলি বলা হচ্ছে হেজ। আচ্ছা, তো এই ডিগ্রিটা আলটিমেটলি কাজ করে দুইটা, মানে একটা কনসেপ্ট বেস করে সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে ডাইলেশন এবং হচ্ছে কনসেন্ট্রেশন। এখন ডাইলেশন এবং কনসেন্ট্রেশন জিনিসটা কি যদি আমরা আরেকটু ডিটেইলসে বোঝার ট্রাই করি, তাহলে সেক্ষেত্রে দেখেন ডাইলেশন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি আমাদের যে লিঙ্গুইস্টিক ভেরিয়েবল গুলো আছে সেগুলার যদি আমরা স্ট্রেংথটাকে লেস করে দিই বা মেম্বারশিপ ডিগ্রির ভ্যালু যদি আমরা কমায় ফেলি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইলেশন। অর্থাৎ ধরেন একটা একজনকে আপনি ওল্ড হচ্ছে, সে হচ্ছে আমাদের একটা টার্ম, সে ওল্ডটাকে যদি আপনি ওল্ড থেকে আপনি ঠিক থাকে ইয়াং ও বলতেছেন না, ওল্ড থেকে একটু লিটল বিট আপনি ধর মধ্য বয়সে আপনি এরকম একটা কিছু বলা ট্রাই করতেছেন, মিডল এজ পিপল, সো দ্যাট মিনস আপনি তার ডিগ্রিটাকে কিছুটা কমায় দিচ্ছেন, আপনার পুরোপুরি আপনি ওল্ড না বলে তার ডিগ্রিটা কমায় ফেলতেছেন। সো এই যে ডিগ্রিটা কমানো সেটাকে আমরা বলতেছি ডাইলেশন। আর কনসেন্ট্রেশন বলতে হচ্ছে আপনার যদি আপনি তাকে বলেন ভেরি ওল্ড, মানে খুবই বয়স্ক মানুষ, সেক্ষেত্রে আপনার দ্যাট মিনস আপনি কনসেন্ট্রেট করতেছেন, অর্থাৎ আপনি আপনার যে লিঙ্গুইস্টিক ভেরিয়েবল এর ভ্যালুটাকে আপনি ইনক্রিজ করে দিচ্ছেন। তো এটা যদি আমরা প্রকাশ করতে চাই, এখানে যেমন দেখা যাচ্ছে যে আমরা প্রকাশ করার জন্য এখানে একটা মানে পাওয়ারের হেল্প নিয়ে থাকি বা একটা ভ্যালু যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, তো কে এর মধ্যে আমরা যে ভ্যালু দিই এটাই আলটিমেটলি বোঝায় যে এটা কনসেন্ট্রেশন নাকি এটা হচ্ছে ডাইলেশন। যেমন যদি মেম্বারশিপ ভ্যালু অফ এ নামক ফাজি সেট, সেক্ষেত্রে তার সেখানে যদি আমরা কনসেন্ট্রেশন অ্যাপ্লাই করি এক্স নামক ইউনিভার্স অফ ডিসকোর্সে বা এক্স নামক ইনপুটে, সেক্ষেত্রে
এটা দ্বারা বুঝাবে যে এর পাওয়ারটাকে আপনি ইনক্রিজ করে দিচ্ছেন। সো পাওয়ারটাকে যখন আপনি ইনক্রিজ করবেন, দ্যাট মিনস এটার ভ্যালু আলটিমেটলি কমে যাচ্ছে। এখন কিভাবে কমে যাচ্ছে, ধরেন আমি এখানে আপনাকে যদি বোঝার সুবিধার্থে এই জায়গাটা একটু ভালো করে বুঝেন, ধরেন এটুকু হচ্ছে এক্স এবং এটুকু হচ্ছে আপনার মেম্বারশিপ ভ্যালু। মেম্বারশিপ ভ্যালু আমরা জানি 0 থেকে 1 এর মধ্যে হয়ে থাকে। এখন এই যদি আমরা একটা পয়েন্ট হয়, ধরেন এখানে আপনি আর কাউকে আপনি ইয়াং বলতেছেন বা ওল্ড বলতেছেন, ধরেন এখানে যদি কারো এজ হয় 20, একজনের এজ থাকতে পারে, এই জায়গাতে কারো এজ থাকতে পারে হচ্ছে 40, এই জায়গা ধরেন 60। আচ্ছা, তো আমরা যদি এই জায়গাতে একটা পয়েন্ট আমরা একটা রেখা টানার ট্রাই করি, তাহলে সেক্ষেত্রে দেখেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা বোঝাচ্ছে যে সে হচ্ছে তার এজ 40। দ্যাট মিনস আপনি তাকে ধরেন আপনি ফর এক্সাম্পল আপনি ওল্ড বলতেছেন 40 এজের কাউকে ফর এক্সাম্পল, সো এই পয়েন্টটা হচ্ছে সেটা বোঝাচ্ছে। বাট আমরা যদি এটাকে এখান থেকে এই মানে ভেরি ওল্ড প্রকাশ করার জন্য আমরা যদি পাওয়ার ইউজ করি, সেক্ষেত্রে এই পাওয়ারটা মানে হচ্ছে তার এই যে মেম্বারশিপ ডিগ্রির ভ্যালুটা এইটা, সেক্ষেত্রে আপনি দেখেন তার ভ্যালু পাওয়ার যদিও পজিটিভ, মানে 0 থেকে বড় কোন একটা ভ্যালু আপনি দিচ্ছেন, তারপরও সরি 1 থেকে বড় কোন একটা ভ্যালু দিচ্ছেন, তারপরও সেটা হচ্ছে আপনার নিচের কোন একটা ভ্যালু বোঝাচ্ছে, ডিক্রিজ হচ্ছে পুরো মানে কমপ্লিট ভ্যালুটা ডিক্রিজ হচ্ছে। আর যদি আমরা ডাইলেশন করি, অর্থাৎ তার পাওয়ারটা ধরেন 0.5, আমি একটু পরে আরো এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাবো, ধরেন আমরা এক্স এর ভ্যালু মানে রুট ওভার করা মানে হচ্ছে 0.5 দেওয়া, আচ্ছা রুট ওভার পরে দিচ্ছি, 0.5 যদি আপনি এখানে দিয়ে থাকেন সেক্ষেত্রে সেটা হবে ডাইলেশন, অর্থাৎ আপনি তাকে ডিক্রিজ করার ট্রাই করতেছেন। সো ডিক্রিজ যদি 0.5 করেন কোন একটা কিছু পাওয়ারকে, সেক্ষেত্রে সেখানে যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু আলটিমেটলি মেম্বারশিপ ভ্যালুটাকে হায়েস্ট ভ্যালু একটা পিক করে দিবে আপনাকে, অর্থাৎ সেক্ষেত্রে ধরেন এখানে 0.7 বা এরকম কিছু এটা বোঝাবে। সো ডাইলেশন করা মানে আপনার সেক্ষেত্রে আপনার ডিগ্রিটা মানে আপনার মেম্বারশিপ ভ্যালুর যে ডিগ্রিটা সেটা আপনার ইনক্রিজ হচ্ছে বা বেশি পাচ্ছে, বাট কনসেন্ট্রেশন করলে মেম্বারশিপ ভ্যালুর যে ডিগ্রির ভ্যালুটা সেটা আপনি কম পাচ্ছেন, বাট কনসেন্ট্রেশন করলে আপনার স্ট্রেংথ বেশি আসতেছে, ডাইলেশন করলে স্ট্রেংথ কম হচ্ছে। আচ্ছা, এটার ক্ষেত্রে আরো সহজ হবে আপনাদের বুঝতে, আমরা যদি একটু পড়ে যাই, এটা হচ্ছে ডাইলেশন, ধরেন আপনার পাওয়ার হাফ করতেছেন 0.5, এক্ষেত্রে ধরেন এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, অর্থাৎ ধরেন আমাদের কাছে একটা মেম্বারশিপ ফাংশন আছে যেটাকে আমরা ধরেন আমরা জানি যে মেম্বারশিপ ফাংশনের ওই সেট গুলা কি কি হতে পারে, যেমন ব্রাইট, ওল্ড, কোল্ড, এরকম মানে আপনার লিঙ্গুইস্টিক ভেরিয়েবল গুলো আপনার পরিচিত আপনি জানেন, এবং এর কিছু মেজারমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে মেম্বারশিপ ফাংশন দ্বারা প্রকাশ করতে চাই, লিঙ্গুইস্টিক ভেরিয়েবল হবে, সেক্ষেত্রে ভেরি এ, এই যে ভেরিটা আমরা ইউজ করতেছি এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের হেজ, আর এই ভেরি মানে বোঝাচ্ছে আপনি এখানে কনসেন্ট্রেট করতেছেন বা এর ভ্যালুটাকে আপনি ইনক্রিজ করার ট্রাই করতেছেন। তো ইনক্রিজ করার ট্রাই করা মানে হচ্ছে আপনি এটাতে কনসেন্ট্রেট করা, অর্থাৎ কনসেন্ট্রেট এ, অর্থাৎ এর পাওয়ারের মধ্যে আপনি একটা ভ্যালু দিবেন যেটা মোর দেন 1। আবার যদি ধরেন আপনি লেস বোঝাতে চান, তো লেস বোঝানোর ক্ষেত্রে আপনার মেম্বারশিপ ভ্যালুর ক্ষেত্রে আমরা ডায়ালেশন করে থাকি, সেই ডায়ালেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে 1 থেকে ছোট কোন একটা ভ্যালু আমরা এখানে পাওয়ার আকারে দিয়ে দিব। এখানে আমরা ভেরি ভেরি ইয়ে করতে পারি, সেক্ষেত্রে ডাবল কনসেন্ট্রেশন হতে পারে, আবার ডাবল ডায়ালেশনও হতে পারে। এখন নট ভেরি যদি আমরা বলি, যেমন নট ওল্ড বলছিলাম, তো নট ওল্ড যদি বলি দ্যাট মিনস আপনি 100% যেটা আপনার মেম্বারশিপ ডিগ্রি 1 ছিল সেই 1 থেকে আপনি আপনাটাকে মাইনাস করে দিবেন, যেহেতু নট ভেরি এ বলতেছে, দ্যাট মিনস ভেরি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, অর্থাৎ নট মানে হচ্ছে 100% 1 ছিল মেম্বারশিপ ডিগ্রি, সে 1 থেকে আপনি কনসেন্ট্রেশনটাকে মাইনাস করে দিবেন। যদি নট লেস এ বোঝাতে এরকম কিছু একটা, দ্যাট মিনস 1 মাইনাস আপনি ডাইলেশন করে ফেলতেন। আচ্ছা, আমরা এই জায়গাতে এসে আমরা এখন একটু বইয়ের আমরা আমাদের যে রেফারেন্স বুক ছিল আমরা সেই রেফারেন্স বুক থেকে কিছু জিনিস দেখি, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে এই ডাইলেশন এবং কনসেন্ট্রেশনের জায়গায়। আমি এবার বইটা একটু ওপেন করে শেয়ার দেই একটু। সো যেটা হচ্ছে, ধরেন আপনার একটা ইউনিভার্স অফ ডিসকোর্সে আপনি একটা সেট দেয়া আছে, ওয়াই নামক সেটে আপনার হচ্ছে এরকম 5টা আপনার এলিমেন্ট দেয়া আছে, 1 2 3 4 5, এই 5টা এলিমেন্ট কে আপনি হচ্ছে লিঙ্গুইস্টিক টার্ম দ্বারা ম্যাপ করতে চান। তো সেক্ষেত্রে যদি আপনি স্মল দ্বারা প্রকাশ করেন, সেক্ষেত্রে বোঝাচ্ছে যে আপনার এই যে 5টা এলিমেন্ট সেটা একটা হচ্ছে মেম্বারশিপ ডিগ্রি 1, আর একটা 0.8, 0.6, 0.4, 0.2, এরকম হচ্ছে উপরের যে ভ্যালু গুলো এগুলো হচ্ছে তার মেম্বারশিপ ভ্যালু,
আর নিচের যেগুলো, এটা কিন্তু ডিভাইড বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে নিচের গুলো হচ্ছে তার এলিমেন্টস, নিচের গুলো এলিমেন্টস আর উপর গুলো হচ্ছে মেম্বারশিপ ভ্যালু বা মেম্বারশিপ ডিগ্রি অফ মেম্বারশিপ। দেন লার্জ যদি আমরা এটাকে প্রকাশ করতে চাই, দ্যাট মিনস হচ্ছে আমাদের যে প্রথম এলিমেন্ট সেটা 0.2 0.4 এরকম আর কি আমাদের তার মেম্বারশিপ ডিগ্রিটা দেয়া আছে। এখন আপনি এটাকে ধরেন ভেরি স্মল বলতে চাচ্ছেন, সো ভেরি স্মল বলা মানে হচ্ছে যে আপনার যে স্মল যেগুলো আছে এগুলার পাওয়ারটাকে আপনি ইনক্রিজ করে দিবেন, অর্থাৎ হচ্ছে ওয়ান যেটা ছিল ওয়ান স্কোয়ার, অর্থাৎ সেটা ওয়ানই থাকবে, 0.8 স্কোয়ার হয়ে যাচ্ছে, যেহেতু আপনি ভেরি সুপারলেটিভ ডিগ্রি অ্যাড করতেছেন, আপনি অর্থাৎ কনসেন্ট্রেট করতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে 0.64 মানে 0.8 মাল্টিপ্লাই যদি আপনি পাওয়ার করেন, 0.6 কে যদি আপনি পাওয়ার করেন 0.36, তার হচ্ছে মেম্বারশিপ ডিগ্রিটা চলে আসবে, এবং 0.16 আসবে যেটা 0.4 ছিল, এবং 0.2 0.04, অর্থাৎ আপনি এটার মেম্বারশিপ ডিগ্রিটাকে চেঞ্জ করে দিচ্ছেন। তো সেম ভাবে যদি আপনি বলেন নট ভেরি স্মল, তাহলে নট ভেরি স্মল মানে কি, নট যখনই বলতেছেন দ্যাট মিনস আপনার ওয়ান মাইনাস করতেছেন, আপনি অর্থাৎ আপনার যে 100% ছিল মেম্বারশিপ ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু ওয়ান, সেটা থেকে আপনি ভেরি স্মল কে মাইনাস করে দিবেন। সো ভেরি স্মল, ওয়ান মাইনাস ভেরি স্মল, দ্যাট মিনস আপনি এখানকার প্রত্যেকটা ভ্যালুকে, যে মেম্বারশিপ ভ্যালু যেগুলো, আপনি এলিমেন্টস গুলাকে চেঞ্জ করতেছেন, এলিমেন্টস গুলা কিন্তু ফিক্সড, এলিমেন্টস এর যে মেম্বারশিপ ডিগ্রি এই ডিগ্রি গুলোকে আপনি ওয়ান থেকে মাইনাস করে দিচ্ছেন। ওয়ান ছিল সেটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, এটা 0.64 ছিল, অর্থাৎ ওয়ান মাইনাস 0.64 দ্যাট মিন 0.36, এইভাবে আপনি প্রত্যেকটার মেম্বারশিপ ভ্যালুটাকে আপনি চেঞ্জ করে দিচ্ছেন। দ্যাট মিনস এটা বোঝাচ্ছে আমরা যে কনসেন্ট্রেশন করতেছি বা আমরা যে ডায়ালেশন করতেছি সেটা মেম্বারশিপ ভ্যালুর উপর ইফেক্ট ফেলতেছে, এবং মেম্বারশিপ ভ্যালুর উপর ইফেক্ট ফেলায় আলটিমেটলি পুরো ওই যে আপনার এলিমেন্টস ছিল সেই এলিমেন্টস এর স্ট্রেংথ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আমরা যদি চাই আমরা একটা কনস্ট্রাক্ট করতে যে নট ভেরি স্মল, এটা তো আমরা নট ভেরি স্মল করলাম, এন্ড নট ভেরি ভেরি লার্জ। এখন দেখেন ভেরি ভেরি লার্জ আপনি দুইবার কনসেন্ট্রেট করতেছেন, সো দুইবার কনসেন্ট্রেট করা মানে কি, একবার কনসেন্ট্রেট করা মানে হচ্ছে আপনি একবার পাওয়ার করা, সো দুইবার যখন আপনি কনসেন্ট্রেট করতেছেন দ্যাট মিনস আপনি ডাবল করতেছেন, অর্থাৎ হচ্ছে স্মল লার্জ টু দি পাওয়ার 4। যদি আমরা এই সেম জায়গাতে এই সেম পাঁচটা এলিমেন্টস এর ক্ষেত্রেই এই লার্জ হচ্ছে এই অপশনটা, লার্জ হচ্ছে এই যখন আমরা লার্জ করতেছি তার মেম্বারশিপ ভ্যালু আমরা এগুলো দিয়ে দিছিলাম, এগুলাকে যদি ভেরি ভেরি লার্জ করি, আমি আপনাকে এখানে একটু লিখে দেখাই, তো সেক্ষেত্রে আপনার এই যে 0.2 এটা হবে পাওয়ার 4, 0.4 যেটা এটারও পাওয়ার 4, প্রত্যেকটা এলিমেন্টস এর পাওয়ার হবে 4 যদি আপনি ভেরি ভেরি লার্জ করতে চান। এখন প্রতিটাকে পাওয়ার করার পরে বলা হচ্ছে নট ভেরি লার্জ, তাহলে নট যখন আবার চলে আসছে তাহলে সবগুলাকে পাওয়ার করার পরে আপনার যে ভ্যালু আসবে সেটাকে আপনি ওয়ান থেকে মাইনাস করে দিবেন। যেমন 0.2 টু দি পাওয়ার 4 এটা করার পরে আপনার কত আসবে, 4 16 0.16 এরকম কিছু, কত আসে 16 স্যার, 0.116, আচ্ছা 0.16, তো 0.16 যদি আসে তাহলে দ্যাট মিনস আপনার নট ভেরি ভেরি লার্জ এর ক্ষেত্রে 1 মাইনাস 0.16, সেক্ষেত্রে যে ভ্যালুটা আসবে অর্থাৎ আপনার আসবে 8.0.84 মেবি, তাই না? জি স্যার। আচ্ছা, তো এই যে এক নাম্বার যে এলিমেন্ট ছিল তার হচ্ছে মেম্বারশিপ ভ্যালু আসবে 0.84 ভেরি ভেরি লার্জ করার কারণে। দেখেন আপনি কিন্তু কনসেন্ট্রেশন করার কারণে আপনি যে কে এর ভ্যালু অর্থাৎ পাওয়ার যেটা বলছিলাম, পাওয়ারের মান কিন্তু আমরা ইনক্রিজ করতেছি, বাট পাওয়ারের মান ইনক্রিজ করার কারণে আমরা যে ফাইনাল ভ্যালু পাচ্ছি সেখানে আমাদের যে ইফেক্টটা পড়তেছে, আমরা যখন এই যে এই জায়গায় দেখি ইফেক্টটা পড়তে সেটা কিন্তু ডিক্রিজ হচ্ছে। দেখেন 0.2 ছিল তার প্রথম ভ্যালু মেম্বারশিপ ভ্যালু, সেখানে যখন আমরা কনসেন্ট্রেট করতেছি ডাবল কনসেন্ট্রেশন, ডাবল কনসেন্ট্রেশনের পর দেখেন সেটা হচ্ছে 0.16 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে আমরা যদি আপনাকে এই পুরো স্টেটমেন্টটার উপর একটা আপনার একটা টার্ম তৈরি করতে বলা হয় বা একটা ফ্রেজ, এই ফ্রেজের উপর বেশ যদি আপনার ফাজি সেটে আপনি একটা টার্ম তৈরি করেন, সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে আপনার এই যে আলফা নামক যে ইউনিভার্স অফ ডিসকোর্স এর এলিমেন্ট ছিল, সরি আপনার সেট ছিল, সেটার নট ভেরি স্মল মানে হচ্ছে এটুকু যেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করছিলাম, নট ভেরি স্মল, এবং এন্ড এন্ড মানে হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে আমরা ফাজি আমরা ক্লাসিক্যাল সেটের ক্ষেত্রে আমরা এটা করে আসছিলাম, যে কমন জিনিসগুলো বোঝানোর জন্য আমরা এটা ইউজ করতাম। সো এটা দ্বারা আমরা বোঝাচ্ছে যে এন্ড অপারেশনের কাজটা করে দিচ্ছি,
নট ভেরি ভেরি লার্জ, ভেরি ভেরি লার্জ এর ক্ষেত্রে আপনি যদি অপারেশনটা চালান সেক্ষেত্রে আপনি এই ভ্যালুগুলো পাবেন। আচ্ছা এই যে একটু আগে যেটা ব্যাখ্যা করলাম ওইটাই, যে প্রথম যে তিনটা ইকুয়েশন এটা তো মনে হয় তখন ইলেকট্রিসিটির কারণে আপনারা মানে বেন্ডুতের কারণে ব্যাখ্যাটা শুনেন নাই, যে আমাদের এই যে আলফা ছিল যে আমরা যদি কনসেন্ট্রেট করি একবার ভেরি একবার এড করি স্কোয়ার হচ্ছে, অর্থাৎ আমরা যে মেম্বারশিপ ফাংশন শুধু সেই ফাংশনের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, আর ভেরি ভেরি করলে ফাংশনের ভ্যালুটা আলফা টু দি পাওয়ার 4 হচ্ছে, প্লাস যদি করি প্লাস করা মানে 1.25, এবং হচ্ছে স্লাইটলি যদি বোঝাচ্ছে স্লাইটলি মানে হচ্ছে আপনি ডায়ালেশন করতেছেন, ঠিক আছে, এটা কিন্তু আর কনসেন্ট্রেশন না এটা ডায়ালেশন, সো ডায়ালেশন মানে হচ্ছে রুট মানে রুট ওভার আলফা, রুট ওভার মানে হচ্ছে 0.5, আপনি জাস্ট পাওয়ারটাকে ওই মেম্বারশিপ ভ্যালু যেগুলো সেগুলোকে হচ্ছে 0.5 করে দিবেন। যদি কোথাও দেখেন যে আপনাকে স্লাইটলি ধরেন স্লাইটলি কি বলা যায় যে স্লাইটলি আলফা বা স্লাইটলি ওল্ড এরকম কিছু একটা বলতে, স্লাইটলি ওল্ড বলতেছে দ্যাট মিনস আপনি ওল্ড এর উপর ডায়ালেশন করবেন, আর মাইনাস বলে তো যেটা বোঝায় সেটা তো আপনারা জানেনই, এটাকে